ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এমন প্রাণঘাতী দিন আগে দেখেনি চীন। দেশটির হুবেই প্রদেশে গতকাল বুধবার নতুন করোনা ভাইরাসের সংক্রমণে অন্তত 242 জন মারা গেছেন। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চীনে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মৃত্যুর সংখ্যার বিবেচনায় এখন পর্যন্ত এটি দেশটির সবচেয়ে প্রাণঘাতী দিন। সব মিলিয়ে চীনে এই ভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তির মোট সংখ্যা 1,350 ছাড়িয়েছে। গতকাল চীনে এই ভাইরাসে নতুন করে সংক্রমিত ব্যক্তির সংখ্যাও ব্যাপকভাবে বেড়ে গেছে। এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন 14,840 জন। নতুন করোনা ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশ। সেখানকার কর্তৃপক্ষ করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তে নতুন পদ্ধতি ব্যবহার করতে শুরু করেছে। মূলত এই পদক্ষেপের পরই সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গতকালের আগে কয়েকদিন ধরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমতে শুরু করেছিল, কিন্তু এখন তা এক লাফে বেড়ে গেল। চীনে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর মোট সংখ্যা এখন প্রায় 60,000। চীনে করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছে বা সংক্রমিত হচ্ছে তারা বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। এই সংখ্যা 80%-এরও বেশি। হুবেইয়ে করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তে নতুন পদ্ধতি ব্যবহার শুরুর পর একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যুর তথ্য এলো। চীনের বাইরেও নতুন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বিশ্বের 30টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 500 জন। এর মধ্যে হংকং ও ফিলিপাইনে মারা গেছেন 2 জন, তারা চীনের নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিচ্ছে। তারা বলছে বিশ্বকে সন্ত্রাসবাদের থেকেও বড় হুমকি দিচ্ছে এই মহামারী। এই ভাইরাসকে জনস্বাস্থ্যের জন্য 1 নম্বর শত্রু হিসেবে বিবেচনা করতে হবে। WHO বলছে এই ভাইরাসের সংক্রমণ কবে নাগাদ থামবে তা এখনই বলা মুশকিল। এছাড়া ভাইরাসটির টিকা তৈরি করতে 18 মাস সময় লাগতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।